Assalamualaikum. Welcome back to my channel, Cook with Fahmina. আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর সেটা হচ্ছে পাঞ্জাবি চিকেন কারি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা চিকেনকে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি অল্প কিছু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে একসাথে রেখে দেব। তারপর দিয়ে দেব ইয়াগট, ন্যাচারাল ইয়াগট যেটা ওইটা আমি দিয়ে দেব হাফ কাপের মতো দিয়ে ভালো করে মিক্স করে একপাশে রেখে দেব ম্যারিনেটের জন্যে। চিকেনটা আমি ম্যারিনেট করবো 15-20 মিনিটসের মতো। আপনারাও চেষ্টা করবেন অ্যাটলিস্ট 15-20 মিনিটস আগে চিকেনটা মাখিয়ে রেখে দেওয়ার জন্যে। প্রথমে চলুন চিকেন কারির জন্য একটা পেস্ট বানিয়ে ফেলি। আমি একটা পাত্রে সরিষার তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি শাহি জিরা আর 4 টুকরো সিনামন স্টিক, 5-6টা এলাচি, 2টা তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি 1 টিস্পুন, আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, আর এখন সাথে দিয়ে দেব গার্লিক 5-6টা কোয়া আর জিঞ্জার 1 টেবিল স্পুন ও 2 টেবিল স্পুনের মতো হবে। এখানে আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন, আপনার চিকেন যত বেশি সবগুলোর অ্যামাউন্টও কিন্তু বাড়বে। এখানে সবগুলো একসাথে ফ্রাই করে ভালো করে যখন ব্রাউন কালার হয়ে যাবে অথবা একটু সফট হয়ে যাবে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করব। এই যে দেখুন আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। রান্না করার জন্য একটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে পেস্টটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো পিওর, অথবা আপনি চাইলে আপনি টমেটো কেচাপও দিতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য। আমি অল্প অল্প করে দুটোই দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপও। আর এখন মশলার সাথে এখন ভালো করে মিক্স করে টমেটো কেচাপটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ না মশলার সাথে টমেটো কেচাপ আর টমেটো পিওরটা একদম মিশে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সবগুলো পাউডার। এখানে আমি দিয়েছি ধনিয়া পাউডার, চিলি পাউডার আর জিরা পাউডার। এখানে কিন্তু আমি কোনো হলুদ পাউডার দেইনি, কারণ চিকেন যখন আমি মাখিয়ে রেখেছি তখনই আমি হলুদ দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই যে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে বেশে উঠেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে আমি চিকেনটাও দিয়ে দেব। এই তো এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই যে দেখুন চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আর একটু কষানোও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কারি পাতা, যেটাকে আমি এখনই ব্লেন্ড করে নিয়েছি, আর এখন দিয়ে দেব তরকারির মধ্যে। আর এই কারি পাতার জন্য ঘ্রাণটা আর স্বাদটা কিন্তু বেড়ে যাবে একদম পাঞ্জাবি কারি চিকেন কারির মতো। এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে হিটে একদম লো হিটে রান্না করব অনেকক্ষণ, যতক্ষণ না চিকেন ভালো করে কষানো হয়ে গেছে আর উপরে তেল বেশি না আসছে। রান্নাটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে।
এই যে দেখুন আমার পাঞ্জাবি চিকেন কারিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।